জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার কুড়ি আফগাড়ি পুলিশ কনস্টেবল দু হাজার উনিশ সমস্ত আপডেট তোমাদের দেবো ভিডিও থামলার দেখে বুঝতে পেরেছো দেখো সবার ফার্স্ট তোমাদের বলে রাখি সবার মনের প্রশ্ন যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের নাকি রেজাল্ট প্রকাশিত হয়েছে অনেকে বুঝতে পারছে না যারা নতুন ভাই বোন প্রার্থী রয়েছে তারা কিছু কিন্তু বুঝতে পারছে না ওকে কোনটার তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবেল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ি এটার প্রিলিমিনারি রেজাল্ট তোমাদের কিন্তু প্রকাশিত বর্তমানে হয়নি এই এগুলোর পিডিএফ তোমরা যে যে রেজাল্টের পিডিএফগুলো পাচ্ছ সেগুলো তো তোমার নাম সার্চ করলে তুমি কিন্তু পাবে না কারণ সেগুলোর রেজাল্ট যেগুলোর রেজাল্ট দিয়ে তোমাদের হচ্ছে এক্সাইজ কনস্টেবেলের সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়েছে আর তোমাদের হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট স্টাফ অফিস কাম ইন্সট্রাক্টর ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল টু জিরো ওয়ান নাইন এই দুটো রিক্রুটমেন্টের তোমাদের কিন্তু যে রেজাল্ট প্রিলিমিনারি রেজাল্ট সেই রেজাল্টটা প্রকাশিত করা হয়েছে ওকে মাথায় রেখো ডাব্লিউপি কনস্টেবলে এখনও প্রিলিমিনারি রেজাল্ট তোমাদের কিন্তু প্রকাশিত হয়নি আর একটা কথা যদি তোমাদের বলতে হয় ডাব্লিউপি কনস্টেবলে তোমাদের এখন বর্তমানে রেজাল্টের স্থিতি কি রয়েছে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি তার আগে তোমাদের বলে দিই এক্সাইজ কনস্টেবল দু হাজার উনিশ সালের প্রার্থীরা যারা রয়েছ তাদের কেন এখনও পর্যন্ত যে মেন্স পরীক্ষা সেটা করানো হচ্ছে না তোমরা জানো বর্তমানে তোমাদের যে সেকেন্ড লিস্ট সেই সেকেন্ড লিস্টটা প্রকাশিত হয়েছে আর তোমাদের দু বছর প্রায় হয়ে গেছে তা সত্ত্বেও তোমাদের বারবার প্রশ্ন দেখান দেখে নাও দু হাজার উনিশ সাল তো তোমাদের এমনি যায়নি সেখানে কোভিড নাইন্টিনের সিচুয়েশন এসেছিলো সে কারণে কিন্তু সেখানে বর্তমানে টাইম লেগেছিলো যে কোনো রিক্রুটমেন্ট দু হাজার উনিশ থেকে কুড়ি সালে কিন্তু কোনো রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু বর্তমানে করানো হয়নি সে কারণে দু হাজার একুশ সালে তোমাদের যে যারা এক্সাইজ কনস্টেবলের প্রার্থী রয়েছে যারা পাশ করেছে তাদের ফার্স্টে পিইটি পি হবে ঠিক আছে তারপর যতজন পাস হবে যে সমস্ত ক্যান্ডিডেটরা পাশ করবে তাদের তারপর কিন্তু তোমাদের কিন্তু মেন্স পরীক্ষার যে যে আয়োজিত সেই আয়োজিত কিন্তু করা হবে ঠিক আছে বা অনুষ্ঠিত সেটা কিন্তু করানো হবে তার আগে কিন্তু কোনো রকম তোমাদের রকম ডেট কিন্তু ঠিক হয়নি ঠিক আছে এক্সাইজ কনস্টেবেলে মাথায় রাখবে কেননা তোমাদের বলেছি তোমার যে সমস্ত প্রার্থী পাশ করবে তাদেরই কিন্তু সেগুলো তোমাদের যে স্কুল বিভিন্ন স্কুলে নোটিশ তাদের তাদের যে নোটিশগুলো যায় এই এই স্কুলে এতজন বসবে বা তোমরা সহ সমস্ত কিছু জানো ঠিক আছে সেগুলো বলতে হবে না আশা করি তো তারপর সেই নোটিশগুলো কিন্তু যায় তার আগে তারা কিন্তু কোনো রকম যে সিলেক্ট সেই সিলেক্টটা কিন্তু বর্তমানে তাদের কিন্তু করে না তো রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে তোমাদের মাঠ পিএইটি পিএমটি হওয়ার পরেই কিন্তু তোমাদের কিন্তু মেন্স পরীক্ষা সংগঠিত সংগঠিত হওয়ার কিন্তু আয়োজিত তারা কিন্তু করে থাকে তো এইটুকু মাথায় রাখবে দু সালে তোমাদের এক্সাইজ কনস্টেবলের যে মেন্স এক্সাইজ কনস্টেবলের যে মেন্স পরীক্ষা সেটা হচ্ছে না যদি তোমরা যদি টার্গেট করে রাখো জানুয়ারি মাস টার্গেট করতে পারো জানুয়ারি মাসের মিডিল হাফের পর ঠিক আছে মিডিল হাফের পর আগে তোমাদের হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে হবে না জানুয়ারি মাসের মিডিল হাফের পর তোমরা টার্গেট রাখো এক্সাইজ কনস্টেবল সেহেতু তোমরা জানুয়ারি মাসে ধরে নাও যে আমাদের জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে তোমাদের যে সমস্ত সিলেবাস সেই সিলেবাসটা তোমাদের এক্সাইজ কনস্টেবলের যে মেন্স পরীক্ষার প্রার্থী রয়েছে তাদের কিন্তু তো সেহেতু এক্সাইজ কনস্টেবলের যে তোমরা যে প্রিপারেশান জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে সমস্ত সিলেবাস তোমরা কমপ্লিট করে রাখো তারপরেই তোমাদের পরীক্ষাটা হবে এটুকু তোমাদের আমি বলতে পারি এখনও কোনো রকম ডেট ঠিক হয়নি তোমাদের যখনই মাঠ অনুষ্ঠিত হয়ে যাবে তারপর তোমরা কতজন মেন্স পরীক্ষা দেবে সেগুলো তো তারপর তোমাদের স্কুলের সিট সেগুলো সমস্ত কিছু ঠিকঠাক হবে তারপরে তোমাদের কিন্তু সমস্ত রকম যে পরবর্তী স্টেপ সেটা কিন্তু করানো হবে আর এক্সাইজ কনস্টেবল তোমাদের নিয়োগের প্রক্রিয়া কিন্তু খুব শীঘ্রই করানো হবে শেষ করা হবে ঠিক আছে তো তোমাদের টেনশনের কোনো কারণ নেই তোমরা যদি বলে এত বছর ধরে কেন হচ্ছে না তোমরা তো ছোটো বাচ্চা নয় যে তোমরা জানো না তোমরা জানো কোভিড নাইন্টিনের দেশে কিন্তু কোনো রকম ঠিকঠাকভাবে রিক্রুটমেন্ট হতে দেয়নি সেরকমই স্টাফ অফিস কামেন্ট সেক্টরে সেমও কিন্তু তোমাদের সেম কিন্তু হয়েছে কোভিড নাইন্টিনের মধ্যে যদি এই ভ্যাকেন্সিগুলো যদি পড়তো ঠিক আছে তখন যদি তার আগে দু হাজার উনিশ যদি কোভিড নাইন্টিনের আগে যদি না বেরোতো সেহেতু এই ভ্যাকেন্সিগুলো তোমরা পোস্ট পয়েন্ট হয়ে যেত তোমরা ওয়েবসাইটে কিন্তু দেখতে দেখতে পেতে না যেরকম তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার কুড়ি সালের যে রিক্রুটমেন্টটা তোমরা দেখলে ঠিক আছে দেখলে তোমরা দু হাজার কুড়ি সালে যে রিক্রুটমেন্ট ছিল এই রিক্রুটমেন্টটা সেখানে দেখলে দু হাজার একুশে বেরোলো সেরকমই তোমাদের এটা একুশে প্রকাশিত হয়ে যেত ঠিক আছে একুশে বা হ্যাঁ একুশে তোমাদের প্রকাশিত হয়ে যেত তখন তোমরা কী করতে তো যেটা করে সেটা ভালোর জন্যই করে তোমাদের মন খারাপ করার কোনো দরকার নেই যারা বলছে তোমাদের নিয়োগ হবে না বা এটা হবে না তারা ভুল ভ্রান্তি তোমাদের ছড়াচ্ছে মনের মধ্যে একদমই টেনশন করবে না জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে তোমাদের সিলেবাস কিন্তু সবার কমপ্লিট চাই ওকে গেল এক্সাইজ মেন কনস্টেবলের আপডেট তারপর হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল যেটা যেটা তোমাদের লেডি কনস্টেবল অ্যান্ড মেন মেল কনস্টেবল রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তাদের রিক্রুটমেন্টের যদি প্রিলিমিনারি যে পরীক্ষা তোমাদের যে ছাব্বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেছে তাদের রেজাল্টের স্থিতি কি যদি বলা যায় তোমাদের রেজাল্টের এখনও রকম সম্ভবত কোনো কাজ কিন্তু তোমাদের এখনও সঠিকভাবে মানে শুরু হয়নি কারণ জানো তোমরা তোমাদের যে মানে ভি যেগুলো কাজ তাদের মেনটেন্স করা সেগুলো করছে তোমাদের খাতা দেখার কাজ বর্তমানে কিন্তু তোমাদের শুরু সম্ভবত হয়নি ঠিক আছে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে কিন্তু প্রায় এক মাস আরও টাইম লাগবে সেহেতু তোমাদের অপেক্ষা করতে হবে তোমরা ধরে রাখতে পারো ডিসেম্বর মাসের শেষে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে ঠিক আছে তোমাদের অনেকে বলছে নভেম্বর মাসে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে আমাকে মেসেজ করে বলে যে আমাদের এই বলছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি পনেরো থেকে কুড়ি তারিখের আমাদের তোমরা যেদিন পনেরো থেকে কুড়ি তারিখ পার হয়ে যাবে সেদিন আমাকে বলিও কার আপডেটটা সঠিক তোমাদের দিয়েছিলো আমি আপডেটটা সঠিক দিয়েছিলাম না তোমাদের যে পনেরো থেকে কুড়ি দিয়েছিল সে সঠিক সঠিক আপডেটটা দিয়েছিলো ঠিক আছে তখন তোমরাই এসে বলবে ঠিক আছে তো ভিডিওটা এটুকুই ছিল আশা করি তোমাদের সম্পূর্ণ সঠিক ইনফরমেশান দিতে পেরেছি আর যদি সঠিক ইনফরমেশন তোমাদের যদি ঠিকঠাকভাবে ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘণ্টাটা অবশ্যই অন করে দিও তোমাদের সঠিক ইনফরমেশান সময় দেবো আর ভবিষ্যতেও দেব টেনশনের কোনো কারণ নেই তোমরা তাড়াতাড়ি এক লাখ পৌঁছে দাও চ্যানেলটাকে তোমাদের এই পিও চ্যানেলটাকে আশা করে যায় তোমাদের পরবর্তীতে যে ফ্রি কোচিং সেই ব্যবস্থা যেন আমি করতে পারি ঠিক আছে জয় হিন্দ জয় ভারত